আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান 646 খ্রিস্টাব্দ থেকে 705 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার জীবনী। তিনি 646 খ্রিস্টাব্দে হেজাজের মদিনা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মারওয়ান বিন হাকাম তাকে উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে যাওয়ায় তিনি 685 সালে ওমাইয়া বংশের পঞ্চম খলিফা হিসেবে প্রতিষ্ঠিত হন। আব্দুল মালিক সুশিক্ষিত ছিলেন এবং তার শাসনামলে বেশ কিছু রাজনৈতিক সমস্যার পরও তিনি শাসক হিসেবে সফল হয়েছিলেন। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তার বিচক্ষণতা ও কঠোরতার মাধ্যমে ওমাইয়া সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করে একটি দৃঢ় রূপ প্রদান করেছিলেন। আসন্ন বিপদকে নস্যাৎ করে ওমাইয়া বংশের ভিত্তিকে সুদৃঢ় করায় তাকে রাজেন্দ্র ফাদার অফ কিং বলা হয়ে থাকে। পিকে হিটরি আব্দুল মালিকের রাজত্বকাল সম্পর্কে বলেন, আব্দুল মালিকের সময় দামেস্কের এই রাজবংশ শৌর্য বীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে। সিংহাসনের অধিষ্ঠিত হওয়ার পর আব্দুল মালিক বিভিন্ন বিদ্রোহ দমনের মাধ্যমে সাম্রাজ্য শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি 687 সালে আল মুখতারের বিদ্রোহ দমনের মাধ্যমে অরারব মুসলমান ও ইরাকবাসী আরব মুসলমানদের বিদ্রোহ দমন করেন। 689 সালে আমর বিন সাইদ নিজেকে খলিফা হিসেবে দাবি করলে তিনি তাকে কৌশলে রাজপ্রসাদে ডেকে নিয়ে হত্যা করেন। পরবর্তীতে তিনি মুসআব আবদুল্লাহ বিন জুবায়ের ও খারজিদের বিদ্রোহ দমন করেন। তারপর তিনি কায়রোয়ানের কার্থেজ ও বার্কা অধিকারের মাধ্যমে উমাইয়া বংশের ঋতুরাজ্য পুনরুদ্ধার করেন। তারপর রোমান সাম্রাজ্যের আর্মেনিয়া সাইপ্রাস ও এশিয়া মাইনরের বিস্তৃত অঞ্চল অধিকার করেন। আব্দুল মালিক সংস্কারের মাধ্যমে প্রশাসনের আমূল পরিবর্তন ঘটান। তিনি শাসন ব্যবস্থাকে আরবীয়করণের মাধ্যমে আরবীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটান, ফলে অনারবদের উপর আরবদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। পড়াশোনার সকল ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তিনি আরবি ভাষা ব্যবহার নিশ্চিত করেন। এ সময় সকল দলিল দম্বাভেজ ও নথিপত্রে আরবি ভাষার প্রচলন ঘটে। তিনি নথিপত্রগুলো সংরক্ষণের জন্য দিওয়ানুর রাসায়েল নামক একটি আলাদা বিভাগ তৈরি করেন। আব্দুল মালিকের অনুমতিতে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ নোক্তা ও হরকতের প্রচলনের মাধ্যমে আরবি ভাষা পড়ার অসুবিধা দূরীভূত করেন। এছাড়াও আব্দুল মালিক ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে অর্থনৈতিক সংকটে নিরসনের জন্য অর্থনৈতিক ব্যবস্থা মৌলিক পরিবর্তন আনেন। এছাড়া তিনি খাল খনন, জলভূমি ও আনাবাদী জমি চাষ এবং জলসেচের ব্যবস্থা করে কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করেন। শাসন পরিচালনায় তার কৃতিত্ব সম্পর্কে 1400 শতকের মুসলিম ইতিহাসবিদ ইবনে খালদুন বলেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান হলেন অন্যতম মহান আরব ও মুসলিম খলিফা। রাষ্ট্রীয় কাজে তিনি আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পদাঙ্ক অনুসরণ করেন। আব্দুল মালিক প্রথমবারের মতো মুসলিম বিশ্বে আরবি মুদ্রা চালু করেন। 696 খ্রিস্টাব্দে তিনি সম্পূর্ণ আরবি অক্ষরযুক্ত দিনার, স্বর্ণমুদ্রা, দিরহাম, রৌপ্য মুদ্রা ও ফালুস তাম্য মুদ্রা প্রচলন করেন। মুসআব রহমতুল্লাহ আলাই আব্দুল মালিকের প্রচলিত দিনারের বর্ণনা দিতে গিয়ে বলেন, দিনারের ওপর আব্দুল মালিক একদিকে কুল হুয়াল্লাহু আহাদ খোদাই করেন আর অপরদিকে লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করেন। দিনারের চারদিকে চান্দির একটি গোল বৃত্ত ছিল। ওই বৃত্তের ওপর ভাগে মুদ্রা প্রস্তুতকারী সরকারি কারখানা ও শহরের নাম এবং বহিরাংশে অর্থাৎ বৃত্তের চতুর্দিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদি ওয়া দ্বীনুল হক লেখা ছিল। আসকারি কর্তৃক রচিত আওয়াইল গ্রন্থে রয়েছে, প্রথমে মুদ্রার হস্তাক্ষরে কুল হুয়াল্লাহু আহাদ, অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আর তারিখ লেখা থাকত। এ প্রথা মুসলমানদের মধ্যে সর্বপ্রথম আব্দুল মালিক বিন মারওয়ানে চালু করেন। তবে প্রথম দিক তার সাম্রাজ্যে নিজস্ব কোনো মুদ্রার প্রচলন ছিল না, বরং বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টানদের মুদ্রায় তার রাজ্যে চলত। তিনি খ্রিস্ট মুদ্রার উপর ইসলামের তাওহিদ ও রিসালাতের বাণী লেখার কারণে একদিন রোম সম্রাট এমর্মে চিঠি লিখলেন যে, আপনি আমাদের মুদ্রা হস্তাক্ষরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখার প্রথা বর্জন করুন, অন্যথায় দিনারে আমি এমন কিছু লিখব যা দ্বারা আপনারা মর্মপীড়নে ভুগবেন।
কারণ আপনাদের কাছে আমরা কষ্ট পাচ্ছি। আব্দুল মালিক তখন খালিদ বিন ইয়াজিদ বিন মুয়াবিয়াকে পরামর্শের জন্য ডাকলেন। সেই সব শুনে বলল, আপনার সাম্রাজ্যে খ্রিস্ট মুদ্রা প্রবেশ বন্ধ করে দিন, নিজে মুদ্রা পরিবর্তন করুন, আর মুদ্রা হস্তাক্ষরের পরিবর্তে লেখাগুলো খোদাই করে দিন। তিনি এ পরামর্শ মোতাবেক 75 হিজরি মোতাবেক 696 খ্রিস্টাব্দে নিজস্ব দিনার তৈরি করেন। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে মুসলিমদের যুদ্ধ বেঁধে যায়। বাইজেন্টাইনরা 692 সালে সেবাস্টোপলিসের যুদ্ধে পরাজিত হয়। এরপর ইসলামী মুদ্রা মুসলিম বিশ্বের একমাত্র মুদ্রা হিসেবে গণ্য করা হয়। সমগ্র সাম্রাজ্যে অভিন্ন আরবি মুদ্রার প্রচলনের কারণে নির্বিঘ্নে ব্যবসায় বাণিজ্য পরিচালনার সুযোগ সৃষ্টি হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আব্দুল মালিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ঘোড়ার সাহায্যে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ডাক ব্যবস্থার প্রচলন করেন। এই সময় বদলি ঘোড়ার মাধ্যমে দ্রুত যোগাযোগ ও জরুরি সংবাদ সরবরাহ খুব সহজ হয়ে পড়েছিল। কেন্দ্রীয় বিচার বিভাগের প্রধান কাজী কুজ্জত এবং অন্যান্য প্রাদেশিক বিচারকের সাহায্যে তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। আব্দুল মালিক শিক্ষা ও সংস্কৃতির একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। তিনি প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেন এবং তার প্রসারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। আব্দুল মালিকের শাসনামলে কুফা, বসরা ও দামেস্ক শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কৃতির কেন্দ্রস্থলে পরিণত হয়। তিনি নিজেও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। ইমাম শাবি তার সম্পর্কে বলেছেন যে, আমার সাহচর্য লাভ করেছে, সে আমার জ্ঞান ও প্রজ্ঞার কাছে লা জবাব হয়েছে, আর আমি আব্দুল মালিক বিন মারওয়ানের পাণ্ডিত্য ও প্রখর মেধার কাছে লা জবাব হয়েছি, কারণ আমি তার সামনে কোনো হাদিস পেশন করলে তিনি অবশ্যই সে হাদিসের ব্যাখ্যা করতেন, আর কোনো বিষয়ে কবিতা আবৃত্তি করলে একই বিষয়ে তিনি আরও অধিক কবিতা পাঠ করতেন। আব্দুল মালিক জেরুজালেমে কাব্বাতুস সাখরা, দ্য ড্যাম অব দ্য রক নির্মাণ করে মুসলিম স্থাপত্য শিল্পকে অনবদ্য রূপ দান করেছেন। এছাড়া তিনি বিভিন্ন শহর ও নির্মাণও করেছেন। তার কাব্বাতুস সাখরা এই স্থাপত্য শিল্পের শেষ ক্ষেত্রে তার শ্রেষ্ঠ কীর্তি। কাব্বাতুস সাখরা অর্থ পাথরের ওপর তৈরি করা গম্বুজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাথরের ওপর পদচিহ্ন রেখে মিরাজে গিয়েছিলেন, সেই পাথরটিকে কেন্দ্র করেই অক্টকোণাকার ও স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছিল। তবে এটি নির্মাণের পেছনে তার একটি বিশেষ উদ্দেশ্য ছিল। সে সময় মক্কা ও মদিনা আবদুল্লাহ বিন জুবায়ারের অধীনে থাকায় জেরুজালেম হজ পালনের উদ্দেশ্যে তিনি ভবনটি নির্মাণ করেন। খলিফা আব্দুল মালিকের ধারণা ছিল তিনি রমজান মাসেই মারা যাবেন। রমজান মাসে তার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করত। এই মাস চলে গেলে তার অন্তর প্রশান্ত হতো। হযরত সালাবা বলেন, আব্দুল মালিক বলতো, আমি রমজানে জন্মগ্রহণ করেছি, রমজানে মায়ের দুধ ছেড়েছি, রমজানে কোরআন মাজিদ শেষ করেছি, রমজানে বালেগ হয়েছি, রমজানে উত্তরাধিকার মনোনীত হয়েছে, রমজানে খিলাফত পেয়েছি, আর রমজানেই মৃত্যুবরণ করব। তিনি রমজান মাসে নয় বরং শাওয়াল মাসে মৃত্যুবরণ করেছিলেন। দিনটি ছিল 705 সালের 8ই অক্টোবর। আব্দুল মালিকের মৃত্যুর পর তার পুত্র আল ওয়ালিদ উমাইয়া সিংহাসন আরোহণ করেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান একদিকে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, কৃষি ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করলেও অপরদিকে তার সাম্রাজ্যকে সুদৃঢ় করার লক্ষ্যে ভিন্ন মত ও পথের লোকদের ওপর ব্যাপক জেল জুলুম নির্যাতন নিপীড়ন করেছিলেন। বিশেষত তার শাসনামলে ইরাক এবং পূর্বাঞ্চলের গভর্নর হিসেবে হাজ্জাজ বিন ইউসুফকে নিয়োগ দিয়েছিলেন, যে আব্দুল মালিকের শাসনকে করার জন্য বহু সাহাবি সহ অসংখ্য বিজ্ঞ প্রজ্ঞ ইসলামী স্কলারদেরকে হত্যা করেছে, বন্দী করে নির্যাতন করেছে। তাই মুসলিম লেখক ও ঐতিহাসিকগণ আব্দুল মালিকের ভালো কাজের প্রশংসা যেমন করেছেন, তেমনি তার জুলুম ও নির্যাতনের সমালোচনা করেছেন। ওবাইদা বিন রাব্বা আল কাসানি বলেন, আব্দুল মালিক খলিফা হওয়ার পর উম্মে দারদা তাকে বললেন, আমি তোমাকে দেখে বুঝেছিলাম তুমি একদিন বাদশাহ হবে। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে বুঝেছিলেন? তিনি বললেন, তোমার চেয়ে বাঘ্যী
আর চিন্তাশীল আর দেখিনি। ইমাম সাবি তার সম্পর্কে বলেন যে আমার সাহচর্য লাভ করেছে সে আমার গান ও প্রজ্ঞার কাছে লাজাওয়াব হয়েছে, আর আমি আব্দুল মালিক বিন মারওয়ানের পাণ্ডিত্য ও প্রখর মেধার কাছে লাজাওয়াব হয়েছে, কারণ আমি তার সামনে কোনো হাদিস পেশ করলে তিনি অবশ্যই সে হাদিসের ব্যাখ্যা করতেন, আর কোনো বিষয়ে কবিতা আবৃত্তি করলে একই বিষয়ে তিনি আরও অধিক কবিতা পাঠ করতেন। ইমাম মাজহাবি বলেন তিনি যাদের কাছে হাদিস শুনেছেন তারা হলেন উসমান, আবু হুরাইরা, আবু সাঈদ, উম্মে সালমা, বুরাইদা, ইবনে ওমর আর মুআবিয়া প্রমুখ। আর যারা তার লেখ তার থেকে বর্ণনা করেছেন তারা হলেন উরওয়া, খালিদ বিন মিদাদ, রাজা বিন হায়া, জোহরি, ইউনুস বিন মায়সারা, রাবিয়া বিন ইয়াজিদ, ইসমাইল, আবদুল্লাহ, জারির বিন ওসমান। অবদা বিন লাবণী বলেছেন এক ব্যক্তি ইবনে ওমরকে জিজ্ঞেস করলেন আপনি কুরাইশদের মধ্যে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, আপনার ইন্তেকালের পর আমরা মাসাআলা মাসাইল কাকে জিজ্ঞেস করব। তিনি বললেন মারওয়ানের ছেলে ফকি তাকে তোমরা জিজ্ঞেস করবে। আবু হুরায়রার গোলাম সোহায়েম বলেন তরুণ আব্দুল মালিক আবু হুরায়রার কাছে এলে তিনি বললেন এই যুবক একদিন আরবের বাদশাহ হবেন। ইবনে সাদ বলেন আব্দুল মালিক বিন মারওয়ান উম্মে দারদা সাহাবির কাছে যাতায়াত করত। একদিন উম্মে দারদা বললেন হে আমিরুল মোমিনিন আমি শুনেছি আপনি ইবাদত করার পরও মদ পান করেন। সে বলল হ্যাঁ আমি মদ পানের সাথে সাথে কাপালিকে পরিণত হয়েছি। হযরত নাফে বললেন আমি মদিনায় আব্দুল মালিক বিন মারওয়ানের চেয়ে অধিক কূটবুদ্ধিসম্পন্ন যুবক, চালাক, ইবাদতকারী, আইনবিদ, কোরআন ও হাদিসের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ ব্যক্তি আর দেখিনি। আবু জানাত বলেছেন মদিনার ফকিহগণ হলেন সাঈদ বিন মুসায়েব, আব্দুল বিন আব্দুল মালিক বিন মারওয়ান, উরওয়া বিন জুবায়ের আর ফাবিয়া বিন ওয়াজিব। ইবনে ওমর বলেন সকলে ছেলের জন্ম দেয় আর মারওয়ান দিয়েছেন পিতার জন্ম। বাকার বিন আবদুল্লাহ মাঝানি বলেন ইউসুফ নামের এক ইহুদি মুসলমান হন, কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে তার মধ্যে প্রবল আগ্রহ সর্বদা বিদ্যমান থাকত। একদিন তিনি আব্দুল মালিকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চকণ্ঠে বললেন এই বাড়ির মালিকের কাছ থেকে উম্মতে মুহাম্মদিয়া প্রবল অত্যাচারের শিকার হবে। একথা শুনে আমি বললাম কতদিন পর্যন্ত তা চলবে? তিনি বললেন যতক্ষণ পর্যন্ত খোরাসান থেকে কালো পতাকাধারী না আসবে। ইয়াহিয়া গাসসানি বললেন মুসলিম বিন উকবা মদিনায় প্রবেশ করলে আমি মসজিদে নববীতে আব্দুল মালিকের সামনে গিয়ে বসলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি এই বাহিনীর অন্তর্ভুক্ত? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন দুর্ভাগ্য, তুমি কি জানো না তোমরা এমন এক জাতির সঙ্গে লড়াই করতে এসেছ যারা ইসলামের প্রথম সন্তান, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতেন। যদি দিনে তাদের কাছে যাও তবে তারা রোজাদার, আর রাতে গেলে দেখবে তাহাজ্জুদ নামাজে মশগুল। মনে রেখো পৃথিবী সবাই মিলে যদি তাদের হত্যা করতে চায় আল্লাহ তাআলা তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। আব্দুল মালিক খিলাফতে তখতে আসীন হয়ে হাজ্জাজের নেতৃত্বে তাদের প্রতি সেনাবাহিনী পাঠায় আর ইবনে জুবায়েরকে হত্যা করা হয়। আব্দুর রহমান বিন আবু বকর বলেছেন যখন খিলাফত আব্দুল মালিকের হাতে গিয়ে পৌঁছে ঠিক তখন কোরআন শরীফ তার কোলে ছিল, সে তা বন্ধ করে বলল এটাই হলো তোমার শেষ সাক্ষাৎ। ইমাম মালিক বলেন আমি ইয়াহিয়া বিন সাইদের কাছে শুনেছি আব্দুল মালিক বিন মারওয়ান জোহর আর আসরের মধ্যবর্তী সময় থেকে আসর পর্যন্ত আরও দুজনকে নিয়ে মসজিদে নামাজ আদায় করেন। সাইদ বিন মোসাবকে কেউ জিজ্ঞেস করল এরা তিনজন তো নামাজ পড়ছে, আমরাও যদি উক্ত সময়ে নামাজ পড়ি তবে কোনো ক্ষতি হবে না তো? তিনি বললেন বেশি বেশি নামাজ পড়া আর অধিক রোজা রাখা নাম ইবাদত নয়, দিনে নিয়ে গবেষণা ও চিন্তাশীলতা এবং গুনাহগার কাছ থেকে বেঁচে থাকার নামই ইবাদত। মুসাব বিন আবদুল্লাহ বলেছেন ইসলামের মধ্যে সর্বপ্রথম তার নাম আব্দুল মালিক বিন মারওয়ান রাখা হয়েছে। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।